মর্নিং স্টুডেন্টস, তোমাদের এখন আমি বইয়ের রাইমস করাবো আর বই থেকে ছড়া করাবো। তাহলে শুরু করো আমার সঙ্গে। প্রথমে আমরা ছড়া পড়বো একসঙ্গে করে। 1 2 3 স্টার্ট। আতাই পাতাই দুইটি বুড়ো দেখতে পেলো পাহাড় চূড়ো, তত্তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো। আতাই পাতাই দুইটি বুড়ো দেখতে পেলো পাহাড় চূড়ো, তত্তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো। এবার আমরা রাইম শিখবো একসাথে করে। আমার সঙ্গে তোমরা শুরু করো তাহলে। 1 2 3 স্টার্ট। আই সি দা মুন অ্যান্ড দা মুন সিজ মি, মে গড ব্লেস দা মুন অ্যান্ড মে গড ব্লেস মি। I see the moon and the moon sees me, may God bless the moon and may God bless me. এবার তোমাদের এই পিকচারগুলো করাবো। তোমরা তো ক্লাসে এগুলো করেছো তাই না? তোমাদের তো সবার মোটামুটি মনে আছে। আজকে আমরা আবার শিখবো। সবাই ফলো করো পিকচারের দিকে। হোয়াট ইজ দিস? দিস ইজ কাউ। বলো সবাই, দিস ইজ কাউ। This is cow. What is this? This is crow. This is crow. This is crow. What is this? This is tiger. This is tiger. This is tiger. What is this? This is lotus. This is lotus. This is lotus. সবাই দেখ, ফলো করো ভালো করে। What is this? This is peacock. This is peacock. This is peacock. এটা সবাই চিনবে, তোমরা বাড়িতে এটা দেখতে পাও। What is this? This is China rose. This is China rose. This is China rose. আর একবার পড়ো তোমরা আমার সঙ্গে। What is this? বলো তোমরা। This is cow. This is cow. What is this? This is crow. This is crow. What is this? This is tiger. This is tiger. What is this? This is lotus. This is lotus. What is this? This is peacock. This is peacock. What is this? This is China rose. This is China rose. সবাই ইংলিশ বইটা বের করো। দেখো এই বইটা সবাই বের করো। আগের দিন তো তোমাদের এ থেকে এইচ অবধি পড়ানো হয়েছে তাই না? তোমরা পড়েছো তো ভালো করে? আজকে তোমাদের আমি আই থেকে পড়াবো। সবাই বইয়ের দিকে ফলো করো। সবাই বই বের করো। দেখো আই ফর কি, এটা সবাই খেতে খুব ভালোবাসো। আই ফর আইসক্রিম, তাহলে আই ফর আইসক্রিম। জে, জে ফর জাগ, জে ফর জাগ। জাগ তো সবার বাড়িতে আছে, তোমরা চেনো তাই না? কে, কে ফর কি, কে ফর কি। L, L for lion, L for lion. আর একবার পড়ো তোমরা আমার সঙ্গে। সবাই বইতে ভালো করে ফলো করবে। I, I for ice cream, I for ice cream. J, J for jug, J for jug. K, K for key, K for key. L, L for lion, L for lion. তোমাদের এই বইতে আমি যেগুলো পড়ালাম তোমরা এগুলো বাড়িতে খুব ভালো করে মুখস্থ করবে, বই দেখে দেখে। আমি যেমনভাবে পড়াচ্ছি ঠিক তেমনভাবে, কেমন? এবার সবাই বোর্ডে ফলো করো।
দেখো তো বোর্ডে কি লেখা আছে, রাইট ফ্রম আই টু এল। এখানে আমাদের আই থেকে এল পর্যন্ত লিখতে হবে এই বক্সগুলোতে। এখানে কি লিখবে তোমরা, আই জে কে এল, সবাই না দেখে লিখবে আই জে কে এল। দেখো তো এই নিচে কি আছে, রাইট দ্য নেক্সট লেটার। এখানে কি কি লেটার আছে দেখো তো, ডি, ডির পরে কি হয়, ডির পরে হয় ই, তাই না, ইর পরে এফ, ইর পরে হয় এফ, আর এফ এর পরে জি, এফ জি। আবার দেখো, রাইট ফ্রম আই টু এল, এখানে লিখতে হবে আই থেকে এল অবধি, আই জে কে এল, আই জে কে এল। সবাই খাতা বের করো, খাতা বের করে লিখে ফেলো তাড়াতাড়ি। দেখো এখানে কি, রাইট দ্য নেক্সট লেটার, ডির পরে কি লিখবো আমরা, ডির পরে ই, তোমরা তো জানো তাই না, ইর পরে এফ, ইর পরে এফ, এফ এফ এর পরে জি, এফ জি, তাহলে ডি ই, ই এফ, এফ জি। তোমরা সবাই এটা খাতায় লেখো তাড়াতাড়ি করে, তারপর হোয়াটসঅ্যাপে আমাদের সেন্ড করে দাও, কেমন।